নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে ফাঁসির দাবি জানিয়ে পথ অবরোধ। আসানসোলের কুলটি ব্লকের বাউরি সমাজের পক্ষ থেকে পায়ে হেঁটে মিছিল করে নিয়ামতপুর মোড় জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাউরি সমাজের পক্ষ থেকে। অভিযোগ, গত শনিবার রাধানগর হাটিয়া সংলগ্ন গ্রামের ঘটনা, ওই গ্রামের এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়। স্থানীয় এক যুবকের বিরুদ্ধে এরপর ঘটনার অভিযোগ দায়ের করা হয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে। গ্রেপ্তার হয় ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত। এরপর বাউরি সমাজের পক্ষ থেকে ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তের ফাঁসির দাবি তুলে পথ অবরোধ করেন। প্রায় 30 মিনিট পথ অবরোধ চলার পর নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। তার সময় শনিবার দুপুরে 11 বছর মেয়ের উপর যৌন নির্যাতন হয়, সে উপলক্ষে আমাদের কাছে খবর আছে। আমরা ইমিডিয়েট কুলটি নিয়ামতপুর আইসির কাছে যাই, আমরা একটা এফআইআর লজ করি। সে উপলক্ষে ছেলেকে ওরা অ্যারেস্ট করে, মেয়েকে আমরা নিয়ে এসে মেডিকেল করাই। তার মেডিকেলে পজিটিভ পাওয়া যায়। আমাদের নিয়ামতপুর আইসি যথেষ্ট আমাদের হেল্প করেছিলেন, উনি বললেন আমরা মেডিকেল রিপোর্ট পজিটিভ পেয়েছি। সেই উপলক্ষে আমার সাইড থেকে কুলটি পুলিশ প্রশাসন থেকে যা কিছু করার আমরা করব, এইটাতে আপনাদের সহযোগিতা আমাদের দরকার আছে। হুট করে আমাদেরকে আজ একটা প্রতিবাদ সবাই যেতে হলো, এই জন্যেই গেলাম যে আমাদের যারা দলিত বর্গের মানুষ বা সমগ্র সমাজের মানুষ, যাদের মা বোনরা রাত্রে অন্ধকারে রাত্রে একাই টিউশন থেকে বাড়ি ফিরে যায়, স্কুল কলেজ থেকে বাড়ি ফিরে যায়, সেই সব দুর্ঘটনা যাতে না ঘটে, এই জন্যেই আজ আমাদের কুলটির মুখে আজ এই পথসভা। আপনাদের মিছিল এবং কি কারণে পথ অবরোধ করলেন? পথ অবরোধটা এটাই যে মানুষ যাতে সতর্ক হয়, মানুষের কাছে বার্তাটা সঠিকভাবে পৌঁছায়। পথ অবরোধ করলে কিছু মানুষ জড়ো হবে, ম্যাটার জানবে যে কী কারণে আজকের পথ সভা আমাদের। চাই আমরা চাই সমগ্র সমাজের ব্যাপার, সমগ্র ধর্ম সম্প্রদায়ের মানুষের ব্যাপার যে একটা বাচ্চা মেয়েকে দিনের বেলায় তুলে নিয়ে গিয়ে রেপ করা হলো, এর প্রতিবাদ করার জন্য এবং মানুষকে সতর্ক বার্তা পৌঁছানোর জন্য যে আপনি আপনার মেয়েকে সুস্থ এবং সংস্কারভাবে রাখুন যাতে একা না যায়, এবং আমরা এই ধরনের সমাজ বিরোধী মানুষকে যাতে এলাকায় প্রশ্রয় না দিই তার জন্য সমগ্র মানুষকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাই। কবে হয়েছিল এই ধর্ষণ ঘটনাটা? এটা হয়েছিল আপনার গত সপ্তাহে। এর কি অভিযোগ করেছিলেন নিয়ামতপুর ফাঁড়িতে কুলটি থানাতে? এফআইআর লঞ্চ হয়েছে এবং প্রশাসন জ্ঞানেন দেয়ার তাদেরকে গোতুষিকে অ্যারেস্ট করেছেন, এবং আমরা চাই যদি এর মধ্যে কোনো অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে তা সত্ত্বেও আপনাদের পথ অবরোধ এইটাই যে মানুষ যাতে সতর্ক থাকুন। এই দিন শুধু এই ঘটনা নয়, এর আগে অনেক ঘটনা ঘটছে এবং গ্রামে গঞ্জে অবৈধ মদ বিক্রি হচ্ছে, বেআইনি মদ বিক্রি হচ্ছে, যার জন্য এই ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ বেড়ে উঠছে। আমরা প্রশাসনকে যে বার্তাটা দিতে চাই যে এই ধরনের অসামাজিক কার্যকলাপ, বিরোধী বেআইনি কার্যকলাপ বন্ধ হোক। তাহলে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।